নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচারে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো আমি একটা এক্সপেরিমেন্ট করছি, যেটা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে স্ট্রবেরির জন্যে 6 12 36 এই ফর্মুলায় আমি যে নিউট্রিয়েন্টসটা বানিয়েছি সেই নিউট্রিয়েন্টসটা আমি টমেটোতেও প্রয়োগ করেছি। তো টমেটোতে ঠিক একইভাবে, এই দেখুন, এটা সেই স্ট্রবেরি গাছ, তার পাশেই রয়েছে টমেটো। এইভাবে একটি গ্রো স্ল্যাব তৈরি করেছি, এর ভেতরে কোকোপিট মিডিয়া দিয়ে ভরা আছে আর উপরে কাটা আছে, এখান থেকে চারা লাগিয়েছি। তো এটা প্রায় 2 মাসের মতো হলো গাছ, টমেটো গাছ। তো এই গাছটা, একটা গাছ খুব একটা ভালো নয়, এটা গাছটাতে কোনো একটা রোগ লেগে গিয়েছে। তো এই গাছটাকে রেখেছি, এটা কেটে ফেলে দিতে হবে। টমেটো হয়েছিল কিন্তু টমেটোর সাইজ খুব একটা বড় নয়, কিছু টমেটো হারভেস্ট করা হয়েছে। তো গাছের গ্রোথ ভালো নয়, স্টপ হয়ে আছে। তো গাছটাকে ফেলে দিতে হবে। পাশে যে গাছটা রয়েছে সে গাছটা গ্রোথ খুবই ভালো, এখান থেকে টমেটো শুরু হয়েছে, এখানে টমেটো আছে, এখানে একটা বড় টমেটো, আর এইখানে দেখুন একদম থোকা থোকা টমেটো হয়েছে, খুবই ভালো। এখানে আরও ইয়ে হচ্ছে, থোকা থোকা টমেটো হচ্ছে, দেখুন পুরো সমস্ত ব্রাঞ্চেই থোকা থোকা টমেটো হয়েছে, এখানে আরও হচ্ছে। তো এটা আমার যেহেতু ছাদের উপরে আছে সেহেতু এখানে পলিনেটিংয়ের একটু অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আমাকে এখানে হ্যান্ড পলিনেটিং করতে হয়। তো টমেটো গাছে হ্যান্ড পলিনেটিং কীভাবে করতে হয়, ধরুন এই ব্রাঞ্চটাতে ফুল রয়েছে, জাস্ট এইভাবে কয়েকবার ঝাঁকানি দিয়ে দিলাম, ব্যাস পলিনেটিং হয়। এক্ষেত্রে এইভাবে অ্যাকচুয়াল এই হ্যান্ড পলিনেটিংয়ের জন্যে বাজারে বা অনলাইনে আপনি ভাইব্রেটিং ইলেকট্রিক ব্রাশ পাওয়া যায়, যেটা ধরুন ব্রাশটা এখানে লাগালে এই গাছটা এইভাবে কাঁপতে থাকবে, ভাইব্রেট হতে থাকবে। তো এটার কোনো দরকার নেই, যারা কমার্শিয়ালি করেন তাদের জন্য, যারা বাড়িতে লাগাবেন তাদের জন্য এটা দরকার নেই। এটা জাস্ট এইভাবে করলে মোটামুটি আপনার পলিনেটিং হয়ে যাবে। তো এই ফর্মুলায় 6 12 36 এই ফর্মুলাতে গাছটাকে, টমেটো দেখলাম যে ভালোই হচ্ছে, তার মানে এটা স্ট্রবেরি এবং টমেটো দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমার মনে হচ্ছে গাছটা আরও ভালো হবে। পাশের গাছটাতে যেহেতু গাছে রোগাক্রান্ত সেহেতু এটার এফেক্টটা কিছুটা এই গাছেও এসছে। তো এটা আমি চেষ্টা করছি আবার কিছু চেরি টমেটো লাগানোর। তো চেরি টমেটোতেও এই ফর্মুলাটা প্রয়োগ করে দেখবো কি আসে। তো আমি গত 3 বছর ধরে অ্যাকোপনিক আর হাইড্রোপনিকের উপরে এইসব এক্সপেরিমেন্টগুলো করছি, নিজের তৈরি ফর্মুলা প্রয়োগ করে দেখছি কোনটাতে কী আসে। তো যদি জানতে কীভাবে ফর্মুলা তৈরি করতে হয় এই হাইড্রোপনিক নিউট্রিয়েন্ট, সেটারও ভিডিও আমি দিয়ে দেবো, আস্তে আস্তে সবই দিয়ে দেবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশান পেতে। আজ এই পর্যন্তই, জয় হিন্দ, জয় ভারত। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন